রোজায় আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে খেজুরটা তো আমরা রোজায় একটু বেশি খাই, এটা কতটা খাওয়া যাবে, কেমন ভাবে খাওয়া যাবে। আসলে সত্যি কথা, আমরা বাঙালিরা এবং বিশেষ করে মুসলিম আমরা যারা, তারা রোজায় একটু খেজুরটাকে অন্যভাবে খেতে পছন্দ করি। অবশ্যই খাওয়া যাবে, খেজুর একটা চমৎকার ফল, এতে প্রচুর গ্লুকোজ আছে। তার মানে আপনি সারা দিন পরে যখন ইফতারিতে খেজুরটা খাবেন তখন আপনার চটজলদি এনার্জি দিবে। এবং অনেকেই দেখবেন যে খেজুরটাকে চিনির পরিবর্তে খাবারের সঙ্গে মিশিয়ে খান, এটা আরও ভালো, শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি অন্যান্য ফল রাখেন তাহলে তার পাশাপাশি প্রতিদিন 2 থেকে 3টা খেজুর হলেই ভালো। কারা খেতে পারবেন না? যাদের ডায়াবেটিস অনেক বেশি তারা খাবেন না, কিন্তু যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আপনি প্রতিদিন 2টা খেজুর খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কীভাবে খাবেন? খেজুর আপনি শরবতের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, খেজুর আপনি এমনি খেতে পারেন, মিক্স ফ্রুটস হিসাবে খেতে পারেন, আপনি দই দিয়ে ফল দিয়ে ফলার করে খেতে পারেন। কিন্তু যদি কেউ ডায়াবেটিস থাকে, তিনি যদি ভাত দুধ এবং খেজুর খেতে চান তখন খেজুরটা আলাদা খাবেন, একসঙ্গে মিশিয়ে খাবেন না।